দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সরকার ও প্রশাসনের কাছে বেশ কিছু দাবি জানিয়ে আসছেন। সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা সংক্রান্ত ওই সমস্ত গণতান্ত্রিক দাবি পূরণের প্রয়োজন পুলিশি সহায়তা। তাই ভারত জাকাত মাঝি পারগনা মহল হুগলি জেলা কমিটি ও আরামবাগ গোঘাট জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল আরামবাগ এসডিপিওর সঙ্গে সাক্ষাৎ করলেন। এ ব্যাপারে তাঁরা পুলিশি সহযোগিতার আবেদন জানিয়েছেন বলে জানা গেছে। আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগনা মহল হুগলি জেলা কমিটি, আরামবাগ এবং গোঘাট মুলুক কমিটির পক্ষ থেকে এবং আমাদের প্রতিনিধিরা নিয়ে আজকে আমরা এই মহকুমার শাসকের এসডিপিও যিনি আছেন আধিকারিক, তার সাথে আমরা আলোচনার সৌজন্যমূলক সাক্ষাৎকার বসেছিলাম। এবং বিষয়গুলো হচ্ছে আমাদের আদিবাসীদের যে মূল দাবি, যেমন সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষা সংক্রান্ত এবং অন্যান্য যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো আদায় করার জন্য যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে যাচ্ছি এবং সেখানে যে পুলিশ প্রশাসনের সহযোগিতা, সেই সহযোগিতা আমরা যাতে পাই, সেই কারণেই আমরা আজকে বিশেষ করে আমরা এসডিপিও সাহেবকে আমাদের সেই সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং বিভিন্ন আদিবাসী যে দাবিগুলো আছে আমাদের, সেই দাবিগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। আপনার নাম? আমার নাম পাঁচু গোপাল চন্দ্রম, ভারত জাকাত মাঝি পারগনা মহল হুগলি জেলা কমিটির পারগনা।